প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরএফএল গ্যাস্ট্রো ফিনোসাদের ইফতার আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাঁধন আমাদের আয়োজনের কো-স্পন্সর প্রাণগুড়া মশলা পাওয়ার্ড বাই ফ্রেস্কো কন্টেইনার আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন মনিরুল ইসলাম শেফ হোটেল রাজমহল চট্টগ্রাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি ভালো আছেন জি আমি খুব ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি আপনার ক্যারিয়ারের শুরুটা কিভাবে করলেন সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আসলে আমার ক্যারিয়ারটা শুরু হয় অস্ট্রেলিয়া থেকে ওখানে আমি পড়াশোনা করতে যাই ওখানে প্রফেশনাল অ্যাকাউন্টিং করি তো করতে গিয়ে আমাকে বিভিন্ন জব করতে হয় রেস্টুরেন্টে জব করতে গিয়ে মোটামুটি এই প্রফেশনটার প্রতি আমি খুব দুর্বল হয়ে পড়ি সেই থেকে এখন এটা রক্তের সাথে মিশে গেছে আমার আচ্ছা এটা আমি ক্যারিয়ার হিসেবে নিয়ে নিয়েছি এখন এবং এটার উপরেই আমি দেশে কাজ করতেছি আচ্ছা আপনি এখন কোথায় আছেন এবং কি কি করছেন আমি এখন মূলত হোটেল ব্যবসার সাথেই জড়িত আমার নিজের তিনটা রেস্টুরেন্ট আছে চিটাংয়ে আর সামনে আরো কয়েকটা রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে আচ্ছা বর্তমানে রাজমহলটাকে আমি চেইন করার ইচ্ছা আর কি খুব ওকে তো যারা আসলে ইয়াং যারা এই প্রফেশনটাকে নিজের করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন এই প্রফেশনটা আসলে বর্তমান প্রেক্ষাপটে প্রফেশনটা খুবই লুক্রেটিভ একটা প্রফেশন এবং খুবই চ্যালেঞ্জিং এবং এখানে ফিনান্সিয়াল সিকিউরিটি আছে খুব ভালো আপনি চাইলে এই প্রফেশন থেকে আপনি অনেক উপরে যেতে পারবেন ইয়াংরা এটার মধ্যে মানে নিজেদেরকে সম্পৃক্ত করতেছে সামনে খুব ভালো একটা সুন্দর ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি আমাদের দেশে এটা কিন্তু অবশ্যই তাই শেফ আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাবেন আমি আসলে যেহেতু রমজান রমজান উপলক্ষে এটার সাথে আমি একটা কম্বাইন্ড মিল করব একটা স্মুদি থাকবে আমার ওটার সাথে আর একটা মিল থাকবে যেটা আপনার ফিশ দিয়ে করব ম্যাশ পটেটো আর সাথে একটা কোল স্লো থাকবে সালাদ এটা একটা কম্বিনেশন হবে আজকে আমি এটাই করব আপনাদের জন্য থ্যাংক ইউ তাহলে চলেন আমরা কিচেনে যাই यस থ্যাংক ইউ আপনি আমাকে করে দেখাচ্ছেন একটা স্মুদি সাথে সাথে থাকতেছে আপনার ম্যাশ পটেটো উইথ ফিশ আর যেহেতু রমজান মাস আমি এর সাথে একটু একটু হালকা কম্বিনেশন রাখব ফিউশন করব ওকে ঠিক আছে তাহলে আমরা জেনে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে জি প্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক স্মুদি এন্ড ম্যাশ পটেটো উইথ ফিশ করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সিদ্ধ আলু মাছ লবণ তেল এবং মাখন ফিশটা মেরিনেট করতে প্রথমে আপনি এই যে কোনো ধরনের ফিশ নিতে পারেন সি ফুড হলে ভালো স্নেপার হলে সবচেয়ে বেশি ভালো এখানে আপনি একটু ব্ল্যাক পেপার একটু সল্ট অলিভ অয়েল অথবা কুকিং অয়েল দিয়ে আপনি মেরিনেট করবেন আর যদি আপনি আর একটু ভালো টেস্ট আনতে চান চাইলে একটু টক দই দিতে পারেন থ্যাংক ইউ আর বাটারটা সবসময় আপনার স্লো হিটে করতে হয় কারণ হাই হিটে বাটার যখন আপনি হিট করবেন তখন এটা বার্ন হয়ে যাবে আমি একটু স্লো করে দিচ্ছি এখানে ম্যাশ এখানে আপনার যেহেতু ফিশটা আগে থেকে মেরিনেশন করা আছে জাস্ট আপনি এখানে দিয়ে দিলেন পাশাপাশি আমরা স্মুদিটা করে ফেলতে পারি আমাদের একটা ব্লেন্ডার দরকার এখানে রাখা আছে এই ব্লেন্ডারে যা যা যাবে আমাদের আইস লাগবে আমি পাপায়া স্মুদি করব এটার জন্য যেটা দরকার পাপায়া দরকার তারপর আমি সাউর কার্ড দরকার টক দই যেটা এটা আমি দিয়ে দিলাম সাউর কার্ড দিলাম এখানে সুগার দিতে পারেন অলমোস্ট ডান আমরা একটু বন্ধ করে দিতে পারি এখন হয়ে গেছে আমাদের একটু আইস লাগবে আপনি যখন স্মুদি করবেন আইস কিউব দিলে স্মুদিটা খুব ভালো হয় আপনি সেই সাথে আপনি কোল্ড ওয়াটার দিয়ে করতে পারেন আর এটার সাথে আমার একটু পানি লাগবে এটা হয়ে গেছে এটা কিছু করতে হবে না অলমোস্ট ডান আমাদের এটার সাথে একটু পানি লাগবে
আচ্ছা এখন যেটা করতে হবে আমাদের ম্যাশ পটেটোর প্রিপারেশনটা করাই ছিল বাট এটাও খুব সহজ আপনি একবার বলেছেন তারপর আপনাদের দর্শক যারা আছেন তারা বসে আছেন টিভি সামনে আপনি একটু আরেকবার বলে দেন যে কিভাবে প্রিপারেশন ম্যাশ পটেটো প্রথমে এটা বয়ল করে নেবেন আপনি বয়ল করার পর এখানে ব্ল্যাক পেপার সল্ট একটু ক্রিম আপনি তারপর একটু বাটার দিতে পারেন এরপর সবগুলো হাতে ভালো করে চটকে নিয়ে আপনি ম্যাশ পটেটো ডান এখন এই যে ফিশ টাইট অলমোস্ট এটা ডান এটা আপনি আলু এখান থেকে নিয়ে ম্যাশ পটেটো নিয়ে আপনি একটা শেফে আনবেন আনার পরে হিসাবে নন কাঁচা তবে সবকিছুতে পাচ্ছেন একটু আত্মু টাকা নিশ্চিন্তে দু বছর একটু হিসাবই হও ম্যাডাম আরএফএল গ্যাস্টো এটাই বাজারে সেরা তা তো জানি কিন্তু দামটা এটাই প্যাক করুন সস্তায় বছর বছর চুলা না কিনে সঠিক দামে নিশ্চিন্তে আরএফএল এর চুলা কিনে বেশি লাভজনক কারণ আরএফএল গ্যাস্টোভে আছে অটো ইগনিশন ও ব্যাস বার্নার এছাড়া ফায়ার প্রুফ পাইপ থাকায় ব্যাক ফায়ার এর ভয় নেই আর 25% গ্যাস সাশ্রয়ী আমার উনি হিসাবে পাকা আপনার আরএফএল গ্যাস্টো রান্নাঘরের সবার প্রেম পবিত্র মাহে রমজানে যে কোনো মডেলের আরএফএল অটো গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন একটি সুদৃশ্য ফ্রাই চামচ একদম ফ্রি আমাকে বোকা পেয়েছে বলে আসল মরিচ তাই বেশি লাল পাকা মরিচ কি সবুজ হয় তা কেন লাল লাল মরিচ তো লাল হবেই এত লাল কারণ এটি তৈরি হয় বগুড়ার সেরা লাল মরিচ থেকে ইউরোপ থেকে আমদানিকৃত অটো মেশিনে 5 ধাপে সর্টিং করা হয় এবং অত্যাধুনিক মেশিনে ড্রাই ওয়াশের মাধ্যমে মরিচ হয় পুরোপুরি পরিষ্কার বুঝেছি আসল মরিচটাই পাই তাহলে প্রাণগুড়া মরিচ আসল মরিচ লাল হবেই পেঁয়াজের জন্য ছোট মাংসের জন্য বড় আর সবজির জন্য মাঝারি আরএফএল চপিং বোর্ড ছোট বড় মাঝারি দাড়িও কাটা যায় বসেও কাটা যায় তাই কোমরে বা পিঠে ব্যথা হয় না স্ক্র্যাচ পড়ে না শক্ত মজবুত দীর্ঘস্থায়ী আরএফএল চপিং বোর্ড কাটুন দ্রুত প্রেম সেটা আপনি শিখিয়েছেন তা তোমার জন কেমন স্মার্ট অনেক স্মার্ট বা এত কনফিডেন্ট কেন আপা অটো ইগনিশন ব্রাশ বার্নার আর 25% গ্যাস সাশ্রয়ী কার এত প্রশংসা হচ্ছে আরে বাবা আরএফএল গ্যাস্টো সম্পূর্ণ অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস্টো রান্নাঘরের সবার প্রেম মিসেস রায়লা সব সময় চাই ভালোটাই বললাম এভাবে হলুদ না ভাঙিয়ে প্রাণ হলুদ ব্যবহার করুন তরকারি হলুদ আর তেতো হয়ে যায় আচ্ছা প্রাণ হলুদ কতটুকু দিতেন না না আমি ব্যবহার করিনি শুনেছি আমারটা কমই দেই প্রাণ গুঁড়া হলুদও পরিমাণে কম দিতে হবে কারণ সর্টিং এবং স্টিম স্টেরিলাইজেশন প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে বের হয়ে আসে বিশুদ্ধ প্রাণ গুঁড়া হলুদ যা পুরোটুকুই হলুদ কান কথায় কান না দিয়ে আগে ব্যবহার করুন প্রাণগুড়া হলুদ একটু কমই দিতে হয় প্রাণগুড়া হলুদ আসল হলুদ তৃপ্তি ফ্যামিলির সবার সাথে ইফতারে টেস্টি হয় যেন ঠিক আছে মা মাথায় রাখতে হয় কার কি চাই সবই থাকে সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে কোনো খাবার রমজানে ইফতারের পারফেক্ট স্টোরেজ পবিত্র মাহে রমজানে যে কোনো মডেলের আরএফএল অটো গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন একটি সুদৃশ্য ফ্রাই চামচ একদম ফ্রি প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম আরএফএল গ্যাস্টো ভিন্ন স্বাদের ইফতার আয়োজন নিয়ে আমাদের আয়োজনের কো-স্পন্সর প্রাণগুড়া মশলা পাওয়ার্ড বাই ফ্রেস্কো কন্টেইনার আমাদের তো আমরা যেটা স্ম্যাশ পটেটো ছিল সেটা দিয়ে আমরা হচ্ছে মানে ফিশ যেটা আমরা প্রিপেয়ার করলাম সেটাকে একটা কভার করে নিলাম এখন আমাদের কি করব এখন আমরা আমি এটা কারেক্ট ফ্রাই করব ওয়াটার ফ্রাই করব আর কি আচ্ছা এটাকে আপনি চাইলে
এগ কোটেড করেও আপনি দিতে পারেন, আর যদি অনেকে এগ পছন্দ না করে আপনি স্ট্রেট বাটার ফ্রাই করতে পারেন, আপনি আপনার মতো করে করতে পারেন। ঠিক আছে, এগ এগ দিয়ে করলে, কোটেড করে বাটার ফ্রাই করলে এখন একটু ব্রাউন কালার হয়, দেখতে খুব সুন্দর দেখে। আমরা কিন্তু এখানে ব্যবহার করছি আরএফএল গ্যাস স্টোভ, যেটা হচ্ছে অটো ইগনিশন টেকনোলজি বলে আপনার কিন্তু দেশের কাছে লাগলো না, আপনি অটোই এটা অন করতে পারলেন। এবং এখানে ব্রাশ বার্নার ইউজ করা হয়েছে, আপনি একটু পরে বুঝতে পারবেন যে আমাদের এই চুলাতে চারিদিকে হিটটা সমানভাবে লাগে, রান্নাটা খুব ভালোভাবে হয়। এটা দেখতেও খুব হ্যান্ডি মনে হচ্ছে। হ্যাঁ, আপনি চাইলেন যে এখান থেকে একটু কোলস্লো দিতে পারেন, পাঞ্জার মার যেহেতু লেটুস, টমেটো, রেড ক্যাবেজ, মানে একেবারে ইফতারের উপযোগী একটা রেসিপি আপনি আমাদের করে দেখাচ্ছেন। জি, এটা হলো আপনার ইটালিয়ান একটা ড্রেসিং, খুবই খুবই স্বাদ। এটাতে আপনার পাপরিকা, তারপর ভিনেগার, তারপর আপনার সল্ট, তারপর আপনার ইটালিয়ান হার্ব দিয়ে এটা করতে হয়, খুবই মজা। আপনি উপরে, আপনি নিজে চাইলে হাতে মিক্স করে নিতে পারেন, উপরে দিয়ে দিতে পারেন। এটা আমাদের হয়ে গেছে। এরপরে রমজান মার যেহেতু এখানে চিক পিস আছে, অনেকে ছোলা খায়, এই ছোলাটাকে জাস্ট, সব ধরনের ইনগ্রিডিয়েন্টস আমাদের এখানে আছে, এখান থেকে আপনার ক্যাপসিকাম, কিউকাম্বার, কোরিয়ান্ডার, গ্রিন চিলি, জিঞ্জার, তারপরে এখানে আপনার আছে র্যাডিশ, তারপর আপনার লেটুস, চাইলে একটু হার্বস দিতে পারেন আপনি। বাহ, এটা হলো হোয়াইট সিসমি, মানে সাদা তিল যেটাকে বলে, জাস্ট আপনি একটু টোস্ট করে হালকা পাশে দিয়ে দিলেন, তাহলে যে ছোলা যেটা আছে ছোলার কাজটা কিন্তু হয়ে গেল। যার সাথে আপনার স্মুদিটা যাচ্ছে, এটা রমজানের জন্য। দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তৈরি হয়ে গেল আমাদের ম্যাশ পটেটো উইথ ফিশ এন্ড কিউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল স্মুদি এন্ড ম্যাশ পটেটো উইথ ফিশ। চলুন প্রস্তুত প্রণালীটি দেখে নিই আরেকবার। সেদ্ধ আলুকে ভর্তা করুন ব্ল্যাক পেপার, লবণ ও মাখন দিয়ে। মাছে গোলমরিচ, লবণ, লেবুর রস, তেল দিয়ে মাখিয়ে 15 মিনিট ম্যারিনেট করুন। প্যানে তেল গরম করে তাতে 5 থেকে 7 মিনিট মাছগুলো ভেজে নিন। এবার মাছগুলোকে আলু ভর্তার প্রলেপ লাগান, মাখনে রেখে রাঁধুন 3 থেকে 4 মিনিট। সালাদ সহযোগে পরিবেশন করুন ম্যাশ পটেটো উইথ ফিশ। শেফ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত চমৎকার একটি রেসিপি আমাদের করে দেখিয়েছেন। একটি না, ইনফ্যাক্ট পুরো একটা ইফতারের মেনু আপনি আমাদেরকে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমি ইনভাইট করার জন্য। দর্শককে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোন রেসিপি নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকের আয়োজনটি আপনি যদি কোনো কারণে মিস করে থাকেন, তাহলে লগ ইন করুন www.jagonews24.com অথবা টিউন করুন জাগো FM 94.4 এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।